يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى উচ্চ আওয়াজে একটু পড়েন, আপনারা সকলে একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মদিনা ইয়াদাতি গায়ে বুলালো ইয়া রাসূল আল্লাহ মদিনা ইয়াদাতি গায়ে বুলালো ইয়া রাসূল আল্লাহ তড়প তাগ দিল মচলতি গিয়া আখে তড়পতা গে দিল মে চলতি গিয়া কে আব কোই ওর বাতা দে কিদার গে মদিনা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ মদিনা ইয়াদাতি গে বুলালো ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলমা জেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা জাগেরা ইল্লাল্লাহ লা বাতেনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة
অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতে কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরহা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হাফিজিয়া মাদ্রাসা এবং আল্লাহর ওলির স্মরণে আজকের এই মাহফিলের ইন্তেজাম ব্যবস্থা, গতকালকে হয়েছে আবার আজকে লাস্ট দিন, তাই তো? গতকাল থেকে পর্যন্ত যা কিছু হয়েছে এবং যা কিছু বাকি আছে সবটাই যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এসেছি আমাদের আশা বসা শোনা আমার আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব কষ্ট হলেও এসেছি, রাস্তাটা তো অনেক, বেলা তিনটায় বেরিয়েছি, রাস্তায় জ্যাম, যাক আটটায় ঢোকার কথা আটটাতেই আলহামদুলিল্লাহ এসে গেছি। খুব মুক্তাসার দুটো একটি কথা বলবো, তারপর ইনশাল্লাহ বিদায় নেব। কেন ওয়াজ নসিহাত, সত্যি কথা, বর্তমান যে পরিস্থিতি আজকে শোনবার মতো অভাব আর নেই, অভাবটা আগে ছিল এখন নেই। আগে একটা মাহফিল হতো, মানুষ সন্ধ্যাবেলা আসতো, সকালবেলা বাড়ি যেত, হুজুর কেবলাগণ আসতেন একের পর এক, ফজরের নামাজ পড়ে শেষ দোয়া করে তারপরে, কথা ঠিক না? ঠিক। কিন্তু এখন তো সব শ্রোতা মিলিটারি, হুজুরও মিলিটারি, টাইমে সাঁ করে আসছে, গাড়ির থেকে নামছে স্টেজে, স্টেজ থেকে নামছে গাড়িতে, শ্রোতাও চ দেখে আসি সাঁ করে আসছে, একটু ঘুরপাক খেয়ে বাদাম কিনে এলে ঘর চলে যাচ্ছে। সে মজা আর নেই, রেসমে আজা রহে গাই রুহে বেলা লীলা রহি। আজান আছে, আজানের যে লাফজ, যে শব্দ, সেসব আজকে আছে তামাম বিশ্বে, পাঁচ অক্ত, যে মদিনার মসজিদুল নবাবী নিয়ে ছয় অক্ত আজান হচ্ছে, কিন্তু সে আজানে রুহানিয়াত নেই। বেলাল যে আজান দিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, বেলালের আজান আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সাততম আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আজান আছে, ওই রুহানিয়াতের, ওই মহাব্বাতের, ওই হাকিকাতের, ওই আজান আজকে বর্তমান বলেন অভাব আছে। ফালসাফা রাহে গায়া তালকিনে গাজালি নারা, দর্শন শাস্ত্র আজকে আছে। ইমাম গাজ্জালি যে দার্শনিক, ওই দার্শনিক বর্তমান অভাব আছে। কবি বোঝাতে চাইছে, ইমানদার আছে, মুসলমান আছে, মোমেন আছে, হাকিকাতে ওই ইমানদারের অভাব আছে। নামাজি আছে, ওই নামাজির অভাব আছে। রোজাদার আছে, ওই রোজাদারের অভাব আছে। মাওলানা আছে, হাফেজ আছে, কারি আছে, হুজুর আছে, পীর আছে, ইমাম আছে, সব আছে, হাকিকাতে সংখ্যায় খুব কম, অভাব আছে, কথা ঠিক না? বেঠিক। আপনি লক্ষ্য করে দেখেন, এক জায়গায় জলসায় গেছি, আপনার আমাকে বসতে দিয়েছে একটা জায়গায়, ধরেন মসজিদ ওটা, ইমাম সাহেবের ঘর এটা, এইখানে বসতে দিয়েছে। তো ইমাম সাহেবের ঘরে দেখে এই মাইক্রোফোন আছে, সেট আছে, আমি ইমাম সাহেব কি ব্যাপার, হ্যাঁ আজান কোথায় হয় একটু কথা বলেন, আজান মসজিদে হয়, মাইকা সেট মসজিদে। ইমাম সাহেব বললো আজান দেই তো, তাই কিন্তু আজান কোথায় দেন? আমায় বলছে যে আসাদুল্লাহ ভাই একটা কথা বলবো, আমি বলেন, বলছে 800 টাকা মাইনে দেয়, এই মাঘ মাসে উঠে ওখানে কে যাবে, আমি এখানে শুয়ে শুয়ে আজান দেই। আজান হচ্ছে না হয় না, কথা বল, আজান হচ্ছে, ওই আজান আছে কি? এ যদি এখানে গেঁজা তোলে মরেও যায়, যা সালাত ও খয়রুম মিনান নাও, ঘুম হইতে নামাজ উত্তম,
মরে গেলেও মুসল্লির ঘুম ভাঙবে না, কথা বুঝছেন না? এই জন্য বলছি, কবি বলছে আজান আছে ওই আজান নেই, অর্থাৎ জলসা আছে ওই জলসা আর নেই, আগে ছিল, কথা ঠিক না বেটিকো? এখন যেমন শ্রোতা তেমন হুজুর আর তেমন কমিটি। বড় হুজুর পীর কাবলার কথা মুরব্বীদের মুখে শোনা, বাবা তিন শ্রেণীর নিয়ত খারাপ বলে আজকে হেদায়েত আস্তে আস্তে মরে যাচ্ছে, হেদায়েতের নূর পাওয়ার জ্যোতি কমে যাচ্ছে। নাম্বার ওয়ান হলো যারা ওয়াইজিং, যারা ওয়াজ করে, এদের নিয়ত ভালো নয়। আর আপনি মিলিয়ে নেন কথাগুলো, নিয়ত ভালো না, এরা চেনে তো এটা, এখন তো বুঝতে পারেন। শুধু বলছে ঠিকঠাক আছে তো, জি হুজুর, যেই দেখছে গন্ডগোল আছে বলে ঠিক আছে আয় একবার মজা বোঝাবো, তারপরের বছরে হুজুর হবে না বাবা, এই কথা ঠিক না বেটি? নাম্বার টু শ্রোতা আছে, ওই শ্রোতা কিন্তু আনবে। বড় হুজুর এই ছেলে তুমি স্কুলে খুব কথাগুলো ভালো করে শুনবেন, এই ছেলে তুমি স্কুলে কেন যাচ্ছ? বলছে আমি স্কুলে না গেলে আমার বাপ মা মারবে, আমি এই জন্যে যাচ্ছি। দ্বিতীয় নম্বর তুমি কেন যাচ্ছ? বলছে সবাই যাচ্ছে তাই আমি যাচ্ছি, বুঝতে পারেননি? সবাই যাচ্ছে তাই আমি যাচ্ছি। তিন নম্বর তুমি যাচ্ছ কেন? বলছে আমি যাচ্ছি ভালো পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে আমি প্রতিষ্ঠিত হতে চাই। কোনটা ভালো? একটু সাড়া দেন না, হ্যাঁ এতে কাপে আছে নাকি? এতে কাপের নিয়েতে নেই তো, নিয়ে ভেঙে ফেলে, বলেন কোনটা ভালো? তিন নম্বর যে প্রতিষ্ঠিত হতে চাই। যদি বলে এই ছেলে তুমি জলসায় কেন যাচ্ছ? বলছে যাই একটু ঘুরে আসি, নিয়ত তো থাকে, একটু যাই কেমন আজ করে দেখি, আসাদুল্লাহ এসে যে ফুরফুরা থেকে যায়। দ্বিতীয় নম্বর তুমি যাচ্ছ কেন? বলছে সবাই যাচ্ছে আর আমি বাড়ি বসে থাকবো, কিরাম ধারণা একটা, আমি একটু যাই। আর তিন নম্বর তুমি যাচ্ছ কেন? বলছে আমি যাচ্ছি, আমি ওখানে যাব, এই সোভানিয়া সোভানিয়া মাদ্রাসায় যাচ্ছি, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, যাতে নিজেকে আমি হেদায়েত করতে পারি, যেন হেদায়েত আমি হতে পারি, আল্লাহ যেন হেদায়েত করে, যেন ভালো মানুষ হতে পারি, এই উদ্দেশ্যে যাচ্ছি। কোনটা ভালো? কথা বলে না কেন? তিন নম্বর, এই তিন নম্বর ছাত্র মজলিসে দূরবীন দিয়েও পাওয়া যাবে বলে মনে হচ্ছে, শতকরা একজন কি দুজন, কথা ঠিক না বেটি? আরে ওয়াজ তো হেদায়েতের জন্য, ওয়াজ মানুষ তৈরি হওয়ার জন্য, ওয়াজের মাধ্যম দিয়ে তো হেদায়েত হয়েছে, ওয়াজের মাধ্যমেই হেদায়েত হবে। আমি আপনি হতে পারিনি, এটা আমার আপনার কপাল ফাটা, ওয়াজের মাধ্যম দিয়ে হেদায়েত হয়েছে, হচ্ছে, ইনশাল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হবে। যারা হেদায়েতের আশাটা করবে, মানুষ হবার ইচ্ছা করবে, মানুষের মতো মানুষ হবার, যারা এই নিয়তটা করতে পারবে, তারাই তো আল্লাহ হলেন মুকাল্লেবাল কুলুব, আল্লাহ আপনার অন্তরটাকে ঘুরিয়ে পূর্ণ হেদায়েতের নূর দিয়ে ভরপুর করে দেবে। একবার জোরে বলে দাদা, হুজুর থেকে আল্লাহ ওয়াজ করছে টিনের আট চালায়, বাংলাদেশ থেকে একটা নওজোয়ান ছেলে খুঁটিটা ধরে শুনছে, দাদা হুজুরের ওয়াজ শেষ হয়ে গেল, ছেলেটা পড়ে গেল, পানি দেওয়া হলো, হুঁশটা ফিরিয়ে এলো। এই ছেলে কোথায় বাড়ি বাবা? বলছে হুজুর আমার বাড়ি বাংলাদেশ। নাম কি? বলতে প্রতাপচন্দ্র সেন। কি নাম বললো? প্রতাপচন্দ্র সেন। কি হয়েছে বাবা, হঠাৎ তোমার কি হলো? মুজাদ্দিদুজ্জামান আমিরে শরিয়াত
হযরতে দাদা হুজুর পীর কেবলার পাখানা জড়িয়ে ধরে ওই যুবক ছেলেটা কেঁদে কেঁদে বলে হুজুর বেয়াদবি মাফ করে দেন হুজুর আমার নাম হলো প্রতাপ চন্দ্র সেন হুজুর আমি আপনার কাছে এলাম আপনার চেয়ারে আমি দেখলাম আপনি ওয়াজ করছেন ওয়াজ আমি শুনলাম হুজুর গো এত ভালো লেগে গেল আমি আর থাকতে পারলাম না হুজুর জমিনে বেউস হয়ে পড়ে গেলাম মুজাহিদুজ্জামানের হাত দুখানা জড়িয়ে ধরে বলেছিল হুজুর আপনি আমাকে মানুষ বানিয়ে দিন হুজুর কলমা পড়িয়ে ইমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন সবাই জোরে হবে না হাত দুখানা জড়িয়ে ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল হুজুর এবারে আমার করণীয় কে মুজাদ্দেদুজ্জামান লিস্ট করে দিল প্রেসক্রিপশন করে দিল বাবা যাও আমি মোসা আমি আবু বাকর দোয়া করি বাবা এইভাবে এইভাবে চলবে মুজাদ্দেদুজ্জামান নামটাও দিয়ে দিল মুসলমানের নাম দিল আল্লাহর ওলি মুজাদ্দেদুজ্জামানের দোয়াতে ওই ছেলেটা আজও হাওড়া জেলা জুড়ে শুয়ে আছে মিশকি আম্বার হয়ে আল্লাহর ওলি হয়ে নাম হলো হযরতে সুফি আব্দুল মোমেন আর একটু জোরে বলুন যাও বাবা পৃথিবীর যত মাজার আছে জিয়ারত করে এসো জিয়ারত করতে 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 আফ্রিকার জঙ্গলে গেছে আফ্রিকার জঙ্গলে ইবাদত করতে 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 বনের বড় বড় টাইগার হিংস্র জানোয়ার বড় বড় সিংহ পোষমানা বিড়াল বলে বিড়ালের মতো হয়ে গেছে সুফি আব্দুল মোমেন ইবাদত করছে আর ওই বাঘ টাইগার সিংহ জীব জানোয়ার সুফি আব্দুল মোমেনকে পাহারা দিচ্ছে বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ ঝেড়ে হবে না জোরে হবে না এক সুবহানাল্লাহ দশটা নেকি দশটা গুণা মাইনাস একবার জোরে বলুন আর সুবহানাল্লাহ এখানে হচ্ছে এখান থেকে বেরিয়ে গেলে আর হবে না ঠিক না বেটি কেয়ামতে যখন হিসাব হবে দেখবে সব লাল কালি হয়তো এক জায়গায় লেখা আছে মহাব্বতে সুবহানাল্লাহ আল্লাহ বলছে আমার নাম প্রশংসা করার জন্য আমি ক্ষমা করে দিলাম জোরে বলুন ও ভাইজানেরা নজন যুবকেরা আল্লাহর ওলি মুজাদ্দেদুজ্জামানের হাতে হাত দিয়ে আজও বসিরহাটের মাটি নয় গোটা বাংলাকে ধন্য করে শুয়ে আছে হযরতে আল্লামা গিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে বলেছিল হুজুর দোয়া করেন বসিরহাটে আল্লামা হুজুরের জন্য মুজাদ্দেদুজ্জামান দোয়া করলেন হুজুর লিস্ট তৈরি করে দিল হুজুর প্রেসক্রিপশন দিয়ে দিল হযরতে আল্লামা হিন্দ ওই অনুযায়ী চলতে লাগলো পীরের কথা অনুযায়ী চলতে 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 আল্লাহ তাআলা হযরতে আল্লামা হিন্দ রুহুল আমিন হুজুরকে মিশকে আম্বার বানিয়ে দিল আর একটু জোরে বলে আমি আপনি হতে পারিনি এটা আমাদের কপাল ফাটা আর হবে কি করে যারা মাহফিলে যায় সুবহানাল্লাহ বলে আমিন আমিন করে হারামও খায় নামাজেও যায় হারামও খায় মিথ্যা বলে নামাজও পড়ে রোজাও রাখে হারামও খায় জিনাতে লিপ্ত ব্যভিচার মেরে লওয়া কেড়ে লওয়া সুদ ঘুষ দু নম্বরি চিটিংবাজি থাপ্পাবাজি কালোবাজারি মুসলমানের এমন কোনো কাজ নেই দিন দিন জলসা হয় মাহফিল হয় জলসায় যায় সব করে চাঁদা দেয় অথচ ঝেড়ে খেয়ে বসে আছে হেদায়েত হবে কি করে বলে বাপ মারা গেছে দুই ভাই মিলে বুঝছেন দুই ভাই বোনটাকে ডেকে নিয়ে ভালো মন্দ খাইয়ে বললো কচি একটা টিপ দিতে হবে রে জমি জায়গা সব ব্যাপার তো একটু ঠিকঠাক কর টিপটা নিয়ে নিল সামান্য বোনটাকে দিয়ে দুই ভাই নিজের নামে লিখে নিল ওরা হজ করতে খানায় কাবার কেলাব ধরে খাঞ্চে হবে কথা বলেন অসভ্য বরবাদ
ওয়াজের মাধ্যম দিয়ে হেদায়েত হয় ওয়াজ করেছে জি যারা হেদায়েত হয়নি যারা হেদায়েতের আশা করেনি আল্লাহ লানত তাদের উপরে বাংলা এত জলসা প্রত্যেক নাইতে হাজার হাজার মাহফিল যদি একটা করে নসিহত আমরা ঠিক ইস্তিকামা থাকতাম ওই নসিহতের উপর আল্লাহর ওলি হয়ে যেত জলসার টাকা বেঁচেছে সেই টাকা নিয়ে ওই দীঘাই গেছে ছেলেরা কমিটির ছেলেরা দীঘাই গেছে আবার তারপর হুজুর দাওয়াত করে আবার জলসা দিচ্ছে অসুবিধা নেই ওয়াজ শুনলেই হেদায়েত যে তা নয় আবার ওয়াজ শুনেই হেদায়েত আছে একবার জোরে বলুন চেষ্টা করতে হবে মানুষকে ডাকো ইলা সাবিলি রব্বিক আমি আল্লাহ আমার পথে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বছর দু বছর নয় 950 বছর ধরে ওয়াজ করেছে কিন্তু আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মাত্র 50 থেকে 80টা মানুষ মেনেছে কটা মানুষ আচ্ছা বলে আসসালামু আলাইকুম মাদ্রাসার সমস্ত ছাত্রদের এখনই মসজিদের দোতলার উপর আসতে বলছি মাদ্রাসার সমস্ত ছাত্রদের এখনই মসজিদে দোতলার উপর আসতে বলছি এছাড়াও গ্রামবাসী যে সমস্ত আমাদের ইয়ং জেনারেশন ইয়ং ছেলেরা বাইক র্যালিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছ এখনই তোমরা ওই পলির মাথায় চলে যাও পলির মাথায় মোটর বাইক নিয়ে চলে যাও তোমাদের মোটর বাইক এখনই র্যালি যাবে তোমরা ওখানে প্রস্তুতি নাও পলির মাথায় সেক্রেটারি সাহেব যাচ্ছে তোমাদের ওখান থেকে ছেড়ে দেবে তোমরা তাড়াতাড়ি পলির মাথায় চলে যাও আর মাদ্রাসার ছাত্ররা দোতলার উপরে দেখা করো তাড়াতাড়ি যে কথা বলছিলাম এ কতজন মানুষ হয়েছে বলেন বলে 80 জন মানুষ আল্লাহ ছাড় দেয় সময় এলে পাকড়াও করে এটা মাথায় রাখবে ওই চাঁদা দিয়ে জলসা শুনে বসিরহাটে গিয়ে এখানে গিয়ে ওখানে গিয়ে ফুরফুরায় গিয়ে আর আপনি আপনার মতো থাকবেন আপনার মতে চলবেন ইচ্ছা অনুযায়ী চলবেন যেমন খুশি তেমন থাকবেন অত সহজ নয় সাহেব জমিন যার আসমান যার চাঁদ যার সূরা যার হাওয়া যার তমাম কুল কায়নাত যার সংবিধান হলো তার ল হলো তার অর্ডার হলো তার হুকুম হলো তার আমি আপনি যার সংবিধান হলো তার তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ তার জমিন তার আসমান তার নিয়ামত তার সব আমরা ভোগ করব আর তার সংবিধানের খেলাফ কাজ করব আল্লাহ আমাদের সময় এলে পাকড়াও করবে না করবে না তখন এই জলসা কিন্তু বাঁচাবে না এই জলসা তখন কিন্তু বাঁচাবে না সময় এলে পাকড়াও হবে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কওমের মানুষকে বারবার বলেছিল আয় কওমের মানুষেরা আয় ফিরে আয় আয় চলে আয় হারাম ছেড়ে দে মিথ্যা ছেড়ে দে অহংকার ছেড়ে দে তাকাবুরি ছেড়ে দে খুনখারাবি ছেড়ে দে এক আল্লাহকে আল্লাহ বলে মান আমাকে নবী বলে মেনে নে কওমের মানুষকে বারবার বলার পরেও তারা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কথা ওয়াজ হাজার বার শুনেছে কান দিয়ে শুনলো বটে অন্তর দিয়ে ভাবলো না তাই তারা মানুষ হলো না আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল আইনো আমি আর ওদের রাখতে চাই না এতদিন সময় সুযোগ অনেক দিয়েছি এবারে আমি আল্লাহ ওদের ধ্বংস করব তুমি নৌকা বানিয়ে নাও একটা নৌকা বানাও একটা নৌকা বানাও তাড়াতাড়ি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন ইমানদারগুলোকে তোলো তুলে নিলেন আল্লাহ রাতারাতি প্লাবন দিয়ে দিলেন দেখেছেন প্লাবন শুরু হয়ে গেল কেউ বাঁচাবে না কেউ আপনার পাশে নেই
ও আমার ভাই জানেরা নজন যুবকেরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকাটা বানিয়ে নিয়েছে বাবা ইমানদারগুলোকে তুলে নিল প্লাবন শুরু হয়ে গিয়েছে আল্লাহর আযাব শুরু হয়ে গেল গজব শুরু হয়ে গেল নৌকা ভেসে 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 চলে যাচ্ছে নবী নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলো কমে মানুষের হাবুডুবু হাবুডুবু খায় হাবুডুবু খেয়ে তারা মারা যাচ্ছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের মনে বড় কষ্ট লাগে মনে বড় ব্যথা লাগে তখনও বারবার বলেছিল আয় আমার কওমের মানুষেরা আয় চলে আয় না যাতে নৌকায় চলে আয় কিন্তু তারা বারবার কথা শোনার পরেও হেদায়েত তারা পেল না আদরের ছেলেকে নান হাবুডুবু খেতে লেগেছে বাপের মনে বড় মায়া হয়ে গেল বাপের মনে বড় দয়া হয়ে গেল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা কাছাকাছি নিয়ে গিয়ে বলেছিল আয় আদরের ছেলে কিনান আয় বাবা আয় না যাতে নৌকায় উঠে আয় বাবা আয় জান্নাতি নৌকায় উঠে আয় এখনো তোর আব্বাকে নবী বলে মেনে নে আল্লাহকে আল্লাহ বলে মেনে নে কথা দিলাম যার নাম থেকে নাজাত পেয়ে যাবে আল্লাহর পাকড়াও থেকে নাজাত পেয়ে যাবে আল্লাহর গজব থেকে নাজাত পেয়ে যাবে সিয়া বুনাই আল কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আয় ছেলে জাহান্নামী ওই সমস্ত বেঈমানদের দলভুক্ত হয়ে যাস না বাবা নাজাতে নৌকায় চলে আয় জোরে বলুন না আয় জোরে বলে দেখেছেন খোদার গজব শুরু হয়ে তখনও নাজাতে নাজাতে ডাক দিচ্ছে কথা বুঝছেন ওয়াজ শুনে ভালো হওয়ার কথা চগল করে ছাড়লেন না মাচায় বসে চায়ের দোকানে বসে এর নামে ওর গিবত ওর নামে এর গিবত ছেড়ে কে মেরে কে ফুরফুরাই গিয়ে দাদা খুঁজিনি মাজার জিয়ারত করতে আমিন আমিন করছেন বসিয়ার দরবারে যাচ্ছেন ও মুখ দরবারে যাচ্ছেন বাড়ি পর্দা নেই মেয়েরা শরিয়াত মোতাবেক চলে না আপনি মসজিদে আল্লাহ আল্লাহ করছেন শরিয়াত তো আপনার উপর আপনার আপনার কথায় নয় শরিয়াতের কথায় আপনাকে আমাকে থাকতে হবে এই কথা ঠিক বলছি না ভুল বলছি আজকে যে পরিমানে জলসা হচ্ছে হিদায়ত হওয়ার কথা হিদায়ত মরে গেল কেন আরে টুপি আছে দাড়ি আছে চাপা আছে চুপা আছে সব আছে প্রথমেই বলেছি হাকিকাতে কিন্তু নয় যে নামাজও পড়ে যার দাড়ি আছে যার মাথায় টুপিও আছে তার ভেতরে চিটিংবাজি আছে দু নম্বরি আছে ধাপ্পাবাজি আছে কালো বাজারি আছে কত এরকম আল্লাহর ওলি পাওয়া যাবে বাপ মাকে খেতে দেয় না অথচ বিভিন্ন দরবারে একটা করে গরু চাঁদা দেয় হ্যাঁ আছে না নেই এই কথা বলে না কেন নাকি ভুল বলছি আমি চারশো জনের জলসায় একটা গরু হুজুর আমি একটা গরু হুজুর আমি এক হাজার হাজার লোক খবর নিয়ে দেখেন বাপ মাকে খেতে দেয় না ওয়াজ শুনে মানুষ হওয়ার কথা ওয়াজ শুনে যাকে তাই রয়ে গেল হুজুর আমি তো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো আমি রোজা রাখি ভালো শুধু নামাজ আর রোজার ভেতরে তো ইসলাম নয় এতে তো শুধু আল্লাহ পাওয়া যাবে না টোটাল লাইফ স্টাইলটা হবে সুন্নতে নববীর উপরে কোরআন এবং হাদিস মোতাবেক যদি জীবন তৈরি করতে পারে আরে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি নামাজ আপনার উপর ফরজ হয় রোজা আপনার উপর ফরজ হয় হজ আপনার উপর ফরজ হয় আরে এতিমের মালটা ফিরিয়ে দেওয়া এটা আপনার জন্য ফরজ যারা অসহায়দের জমি জায়গা ঝেড়ে খায় গরিবের ঝেড়ে খেয়েছে তাদের কাছে ক্ষমাটা চেয়ে নেওয়া ফিরিয়ে দিয়ে এটাও আপনার জন্য ফরজ নামাজ রোজা যেমন ফরজ আপনার বাড়ির মহিলাটাকে ঠিক পর্দার ভেতরে রাখা এটাও আপনার উপর ফরজ কথা ঠিক না বেটি আপনি তা করবেন না আপনি আপনার মতো আমি আমার মতো চলবো অত সহজ নয় এতে নাজাত পাবে না
ছাড় পেয়েছি বুঝতে পারি না, সময় এলে যখন ধরবে ওই দিনই বোঝা যাবে। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন এই কথাটা বলেছিল, ও আমার ছেলে আয় বাবা, ইয়া বুনাইয়াল কাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের দলভুক্ত হয়ে যাস না বাবা, আয় না যাতে নৌকায় আয় জান্নাতি নৌকায় আয়, একবার শুধু আমাকে নবী বলে মান, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, কেননা জমিন যার আইন হলো তার, আসমান যার সংবিধান হলো তার, তার সংবিধান অনুযায়ী চলতে হয়। কিনান ওই সময় অহংকার করে বলেছিল, ইয়া সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি ইলাল মা, আয় আব্বা জান আমি সাঁতার দিয়ে ওই পাহাড়ের মাথায় উঠে যাব, যদি পর্বতে আমি উঠে যাব আপনার খোদার পানি আমাকে ছুঁতে পারবে না, আমাকে কিছুই করতে পারবে না। অহংকারের সঙ্গে কিনান যখন এই কথাটা বলেছিল, আমার আল্লাহ সইতে পারে না, অহংকারীকে মেনে নিতে পারে না, তাই আমার আল্লাহ একটা ঢেউ তৈরি করে ওই ঢেউয়ের ভেতরে কিনানকে নিয়ে গিয়ে চুবিয়ে 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 মেরে চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে সবাই মিলে বলে, কথা ঠিক না বেটি? তাহলে ওয়াজ শুনেছে, হেদায়েত হয়েছে, এই কথা বলেন। ওয়াজ তো আমরা শুনে যাচ্ছি, কজন আল্লাহর সঙ্গে সম্পর্ক, নবীর সঙ্গে মহাব্বত তৈরি করতে পেরেছি, যারা করেছে রসুলের দিদার পেয়ে গেছে। জোরে বলুন, দাদা হুজুর পীর কিবলার পীর ফতে আলী ওয়াইসি, আল্লাহ আমি নবী দেখব, বছরে একবার দেখবে হবে না, ছ মাস হবে না, এক মাস হবে না, তাহলে কি বলতে চাইছো? গাইবি আওয়াজ আসছে, ইনি বলছে আমার যখন ইচ্ছা তখন আমি আমার রসুলের নুরানি চেহারা দেখব। জোরে বলুন, আল্লাহ কবুল করে নিয়েছে। একবার জোরে বলবেন না, কি ঝেড়ে খাওয়া লোক ছিল নাকি, এই মেরে খাওয়া লোক ছিল, এই যে হুজুর শুয়ে আছে ঝেড়ে খাওয়া লোক নাকি? এখানে তো সব হা হু দিয়ে সব ঠিকই আছে, খাতা যদি খোলা যায় কোরআন আর হাদিসের আয়নার সামনে নিজেকে দাঁড় করানো যায় তাহলেই তো বোঝা যাবে যে আমি কত বড় একজন আল্লাহর ওলি। কথা ঠিক না বেটি? তাহলে ওয়াজ হেদায়েতের জন্যে সমস্ত নবী পয়গম্বররা ওয়াজ করেছে, আমাদের রসুল ওয়াজ করেছে। জোরে বলো, আমার নবী পাক বারবার বলেছিল মক্কার কুফারে কুরাইশদেরকে, এ মক্কার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি গোলাম আখিরি জামানার নবী, আল্লাহ আমাকে নবী করেছে, আল্লাহ পয়গম্বর করেছে, আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। এই কুফারে মক্কার, আয় আমার দেশবাসী, আয় আমার আর প্রতিবেশীরা শুনে রাখো, জমিন হলো আল্লাহর, আইন হলো আল্লাহর, সংবিধান হলো আল্লাহর, লাত ছেড়ে দাও, উজ্জা ছেড়ে দাও, হবল ছেড়ে দাও, পুত ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, তাকাব্বুরে ছেড়ে দাও, ফকর আমিত্ব লোভ হিংসা মারামারি কাটাকাটি খুনোখুনি ছেড়ে দাও, কন্যা সন্তান জন্মগুনি অমঙ্গল মনে করে বাচ্চাটাকে বা মাঠে নিয়ে গিয়ে বাপ নিজে হাতে মাটিতে পুঁতে ওই বাচ্চাকে মেরে দিত। রসুলুল্লাহ বলেছিল ছেড়ে দাও, এটা হলো আল্লাহর সংবিধানের খেলাফ কাজ। ও ভাই জানিরা, আমার নবী এই কথা বলার কারণে রসুলুল্লাহর উপরে ঝড় এলো, আমার নবীকে পাগল বলেছিল, রসুলকে ভণ্ড বলেছিল, আমার নবীকে জাদুকর বলেছিল, রসুলকে কাজ্জাব বলেছিল। শুধু তাই নয়, আমার নবীকে আউট অফ প্ল্যান তৈরি করে মেরে দেওয়ার সিদ্ধান্ত নিল। কথা ঠিক না বেটি? আমার নবীকে শেষ পর্যন্ত ওরা বললো না, মুহাম্মাদের কথা মেনে নেওয়া যাবে না, আরে আমার নবী তো বাঁচাতে চেয়েছে, তাই আল্লাহ বলেছে হাবিব উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আপনি ওয়াদ করেন আপনার হিকমত দিয়ে, ও মাউইজাতুল হাস
হাসানা উত্তম কথা বলে ভালো কথা বলে হাবিব ওদেরকে জাহান্নাম থেকে ডাকেন ওরা জাহান্নামের দিকে রয়েছে ওরা সঠিক পথের পথিক নয় হায় নবী আপনি ওয়াজ শুরু করেন বিশ্ব নবী ওয়াজ করলেন মক্কার মানুষেরা শুনে রসূলের কথা গুরুত্ব দিল না নবীর কথা বারবার শুনেছে এই অন্তর দিয়ে তারা ভাবলো না তাদের ভেতরে রসূলের কথা যারা শোনার পর ভেবে চিনতে যারা মানুষ হতে চেয়েছে নাজাত পেতে চেয়েছে আমার নবীর কাছে এগিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ কলমাটা পড়িয়ে দিন নবীর হাতে হাত দিয়ে কলমা পড়লো জি আমার নবী তাদের প্রেসক্রিপশন করে দিল এইভাবে চলো এইভাবে থেকো তারা সেইভাবে সুন্নতে নববীর উপর রসূলের জি লাইফস্টাইলের উপরে নিজেদের জীবনটা অনুসরণ অনুকরণ করলো বেঁচে থাকতে থাকতে আসমান থেকে সার্টিফিকেট এলো হুজুর আপনার ওই সাহাবাটা জান্নাতি 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 জোরে বল জোরে বলবেন না আবু বকর জান্নাতি উমর জান্নাতি আলী জান্নাতি উসমান জান্নাতি আশারায়ে মুবাশশারা জান্নাতি তারা তো নবীর ওয়াজ শোনার পরে রাসূলুল্লাহ দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী তারা রাসূলকে অনুসরণ করে তারা জান্নাতি হয়েছে আর আমার নবীকে যারা দেখেনি না দেখার পরেও সুন্নাতের উপর জীবন তৈরি করে এরাও জান্নাতি হয়েছে একবার জোরে বলেন আরো জোরে বলেন কথা ঠিক না বেটি ওয়াইস কারনি নবীকে চামড়ার চোখে জীবনে দেখেছিল কারণ শহরে বাড়ি রসূলের ওহদে দাঁত ভেঙেছে ওয়াইস ভেবেছে এই দাঁতটা ওয়াইস ভেঙে দিল আবার ভাবছে এটা নয় এটা ভেঙে দিল আবার এটা নয় এটা ভেঙে দিল রসূলের মহব্বতে গোটা 32টা দাঁত ভেঙে দিয়েছে একবার জোরে বলেন আরো জোরে বলেন রসূলুল্লাহ ইন্তেকালের আগে নবী পাক তানার পর্দা নেবার আগে আমার নবী সাহাবীদের ডেকে বলেছিল বাবা উমর আবু বকর এই জুব্বাটা নিয়ে যাবে কার শহরে যাবে আমার একজন মহব্বতের উম্মত আছে চামড়ার চোখে দেখিনি বাবা এই জুব্বাটা দেবে সালাম দেবে আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবে আল্লাহ তা দোয়া কবুল করবে জোরে বলবেন না মানুষ আমাদের মতনই উম্মত যে কোরআন সেই কোরআন আমাদের যে হাদিস সেই হাদিস আমাদের যে নামাজ সেই নামাজ আমাদের আজকে মুসলমানের চাল চলন কথাবার্তা রীতি নীতি তাজিব তারাতুন আরে সুন্নাতের নবীর উপর হওয়ার কথা মুসলমানের সুন্নাত আজকে হক থেকে পার করে কায়েরকন্দের ওই সমস্ত বেঈমানদের পশ্চিমা দেশের কালচার আমাদের ঘরে ঢোকানোর কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে তার কারণে আমার নবীর খাতিরে আসমান থেকে ব্যাঙ বৃষ্টি দেয়নি পাথর বৃষ্টি দেয়নি পানি দেয়নি আল্লাহ রক্ত বৃষ্টি এই সমস্ত গজব না দিয়ে চোখে দেখা যায় না করোনা নামক একটা ভাইরাস আমাদের মাঝে দিয়ে ছ মাস ঘর বন্দি করে বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছে এই বিশ্বের মানুষেরা সাবধান হয়ে যা আমি আল্লাহ বলে আছি একবার জোরে বলুন জোরে বলবেন না কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন মুসলমানের কিছু কুলাঙ্গার এদের জন্য আর কিছু বেঈমান নাস্তিক ইহুদি কায়েরকন্দের তারা মুসলমান ইমানদার নরনারীর উপর অত্যাচার করার কারণে আল্লাহ অসন্তুষ্ট গজব নাজিল করেছে আজকে এখনো দিশা ফিরল দশা ফেরে না কথায় আছে এখনো হুঁশলো না আমাদের বেলা তিনটের সময় চায়ের দোকানে যাচ্ছে চাচা যাচ্ছে কোথায় হে বাবা একটু চা খেতে যাচ্ছে চায়ের দোকানে গেল এর কথা তার হোর কথা ভিড়ি খাচ্ছে পান খাচ্ছে চা খাচ্ছে আসরের নামাজ জবাই করলো মগরেবের নামাজ আসার মারলো আর এশাটাকে কবরে ঢুকিয়ে রাত নটায় বাড়িতে ঢুকছে এরাম আব্বা আছে না নেই কথা বলেন হাজার হাজার দেখবেন যে ছেলেরা মিলাদও দেয় তারা মেলাতেও যায় যে সমস্ত ছেলেরা মিলাদে চাঁদা দেয় তারা ফাংশনেও যায় ফাংশনও দেয় শোনেন ছাড় এখনো আছে সময় এলে কিন্তু পাকড়াও হবে ঠিক না বেঠি কোনো পাপ রুখতে পারবে না হ্যাঁ আল্লাহ ওয়াদা অনুযায়ী কাজ করে অত সহজ নয়
আমি ছাড় দিলাম, সময় এলে আমি টিপে ধরব। আমি ছাড়া কেউ নেই, সংবিধান আমার, সব আমার, তোরাও আমার। আয় ফিরিয়া ও তো খুলুফ ইসেল আব্বা ঢুকে পড় বলা তত্তাবি ও খতুয়াতি শাহিদ মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা যুবকেরা আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, ছ আমার গর্ভবন্দি করে দিয়েছে। ও বান্দা সময় পেলি না বান্দা, সারাটা জীবন ধরে দুনিয়ার কাজে লিপ্ত আছি, ছেলে পুনি বিবি বাল বাচ্চা কার কার বাড়ে লিপ্ত হওয়ার কারণে, দুনিয়ার মহাপাতে পড়ার কারণে আমি আল্লাহ থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি। ও বান্দা মনে রাখ, আমি আল্লাহ, আমি তোদেরকে সুযোগ করে দিলাম, আমি আল্লাহ জানে না মেরে, আমি আল্লাহ গজব না দিয়ে সুযোগ করে দিয়েছি। বান্দা ঘরের ভেতরে ঢুকে যা, তওবাটা করে নে, ইস্তিগফার করে নে, তোরা আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ হলাম তোদের, তোরা বলি আমার, তওবাটা করে নে, নামাজি হয়ে যা, দিনদার হয়ে যা, পরিষ্কার হয়ে যা, আল্লাহ আলা হয়ে যা, আমার সঙ্গে তাআল্লুকটা করে নে। ছ মাস সুযোগ দিয়ে দিলাম বান্দা, আয় চলে আয় আমার রহমতের কোলে, ফিরে আয় আমার কোলে চলে আয়, আমি আল্লাহ তোদের জন্য তাকিয়ে রয়েছি। যে বান্দা বান্দি গুলো এই ছ মাসের ভেতরে যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে, যারা যারা আল্লাহ তওবা করে নিয়ে ঘরের ভেতরে যারা সঠিক পথ অবলম্বন করেছে শরীয়তের পথটা, আমার আল্লাহ তাদেরকে পূর্ণ হিদায়ত নসিব করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ছ মাস শুধু মাচায় বসেছে, আর এই কি বলে এই মোবাইল মোবাইল এই যে, হ্যাঁ ছেলে মেয়ে, ছেলের বাপ, ছেলের কি বলে মা, তার নাতি, গোটা গোষ্ঠী শুধু মোবাইলে পড়ে রয়েছে। হাটে ঘাটে মাঠে অটোয় টোটোয় ট্রেনে প্লেনে, হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি, যেখানে যেমন মাথা নিচু করে যেন সব তসবি পড়ছে, হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুক, হ্যাঁ আর কি বলে ইউটিউব, মরে যাওয়ার ভেতরে ঢুকে মর দিনি তোরা। আর পাবজি খেলছে পাবজি, এক জায়গায় জানা যায় যাচ্ছি দেখি সে বাথরুমের মাথায় উঠে ফ্রি ফায়ার খেলছে, মির্গি রোগ ধরলো নাকি স্বপ্ন আসলো। তো বেঈমানদের এটা চালাকি যে মুসলমানকে আল্লাহ থেকে দূরে সরানো যায় না, এদের সরাতে গেলে এদের হাতে তরোয়াল তুলে দাও, নিজের গলা নিজে কাটুক, অর্থাৎ এদের হাতে এমন একটা জিনিস তুলে দাও লেখাপড়া জানার দরকার নেই, শুধু মুখে বলবে চলে আসবে, ওই নিয়ে এরা ব্যস্ত হয়ে যাবে, ব্যাস আল্লাহকে ভুলে যাবে, নবীকে ভুলে যাবে, সব ভুলে যাবে। আর সেটাই হয়েছে না হয়নি একটু কথা বলেন, কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নারা, যেখানে নিজেকে বাঁচার কথা, আহালকে বাঁচানোর কথা, সে তো বাঁচা চুলোই গেল, ফিরে মা এইদিক ফিরে, আর ছোট্ট দুধের বাচ্চা একবার এদিকে যায়, একবার মা সিরিয়াল দেখছে আর বাপ সিনেমা দেখছে, কথা ঠিক না বেটি? দুজন হাতে দুটো মোবাইল, এই বড় বড় মোবাইল, মোবাইল না সিলেট আল্লাহই জানে। ভাঙাতুষকালী ওইদিকে জলসায় গেছি, নাম শুনেছেন ভাঙাতুষকালী, ধামাখালী, পানিখালী, পিঁপড়ে খালি, উচ্চে খালি, 107টা খালি, কটা খালি বলল, 107টা খালি, জম্মের খালি তো খালি, যত যাবেন শুধু খালি, যত যাবেন শুধু খালি, যে ঘরটায় বসতে দিয়েছে কোন রকম ছাওয়া, রাগ করছেন, রাগ করছেন, কোন রকম ছাওয়া, হাতে এই বড় মোবাইল, বাবু এ কার ঘর, আমার মোবাইল কার, বলছে আমার, এইটা এরকম কেন, গরিব মানুষ হুজি আস্তে আস্তে হবে দোয়া করেন, যেমন বলে মোবাইল কত দাম, বোঝা 22,000 টাকা, কত, তাই তো তুমি 22,000 টাকা তুমি এই সর্বনাশ না করে এটা করতে পারতে, তো বুঝলি এ তো কিস্তিতে, আচ্ছা কত বড় সরো, রাগ করবেন না, একদম খুব বাজে ভাষা বললাম, আল্লাহ মাফ করুক, ও মানুষ না অন্য কিছু, বুঝলি এ তো কিস্তি, সর্বনাশ করেছি আবার কি, বলছে ধরেন 2,000 টাকা দিয়েছি আর মাসে মাসে ও ও অল্প অল্প দিলি হবে, হ্যাঁ কিস্তিতে চালাচ্ছে,
একজন মোটরসাইকেল করে এলো, একটা ভাবি বলছে স্যার আসেন স্যার আসেন, কেন ভাত আর হয়, আস্তাগফিরুল্লাহ মাফ করবেন, ও রাব কথা বলে ফেলছে আমি বলিনি কোথাও, স্যার আসেন স্যার আসেন, কি ব্যাপার আমি জানি দেখছি দেখছি, একটা বারান্দায় পাটি ফেললো বসলো, একজন চা করে আনলো, চার পাঁচজন ছজন আটজন দিকে একটা ছোট ছোট পাস বই দিয়ে এলো, বুঝলেন সব, আমি কি ব্যাপার বলে কিস্তির দিন আজকে, তোমার কিস্তি মেটাবে তুমি একবার যা খালি কবরে, নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, তেলাওয়াত নেই, দিন নেই, কোরআন নেই, হাদিস নেই, সুন্নাত নেই, খোদার হুকুম নেই, আজকে কিস্তি দেওয়ার জন্য পাগল, খোদার গজবে তার উপরে যা আয় করিস বরকত পাবি নি, যতদিন না সুন্নাতের উপর পারফেক্ট না হবি, যারা সুন্নাতের উপর পারফেক্ট ছিল ইনকাম কম ছিল বরকতটা বেশি ছিল, একবার জোরে বলুন, আই জোরে বলে, কথা ঠিক বললাম না ভুল বললাম, সমাজ শেষ, সমাজ আজকে কোথায়, ও ভাইজানেরা নওজোয়ানেরা আল্লাহ নবী ওয়াদ করতে করতে মক্কার মানুষদের বোঝাতে বোঝাতে নবী আমার এক তারিখ একটা পাহাড়ের মাথায় চলে গেল একটা গুন্ডা বদমাশ খুনিকে বাঁচানোর জন্য, এই বলবো নাকি আমি একটা একটা খুনিকে বাঁচাতে গেছে, একদম তার কাজ হলো তার সাঙ্গপাঙ্গ আছে, হ্যাঁ চতুর্দিকে ছাগলের পাল আছে পাহাড়ের মাথা, যারা যায় তাদের থেকে ছিনতাই করে মার্ডার করে, তার কাছে গেছে নবী আমার গিয়ে ওই খুনির কাছে গিয়ে বলেছিল ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা আমি গোলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও জমিন যার আসমান চাঁদ সূরজ যার তুমি আমি যার সংবিধান হলো তার তিনি বলেন কুল আল্লাহু আহাদ আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আমাকে নবী বলে মেনে নাও আমি মুহাম্মদ কথা দিলাম আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ খুনি বলছে মুহাম্মদ তোমার এত বড় সাহস হ্যাঁ আমি একজন খুনি তুমি আমার কাছে এসে বলছো লা তুজা হবল ছেড়ে আর নতুন একটা লা ইলাহা ইল্লাল্লাহ ঝান্ডা স্পটটা পেলে কোথা থেকে তবে মোহাম্মদ শোনো যেমন এসেছো তেমন কেটে পড়ো তা নাহলে অসুবিধা আছে এতক্ষণ চালিয়ে দিতাম একটা রক্তের পুরাতন কানেকশন তোমার সঙ্গে আছে বলে এই জন্য বেঁচে গেছো যাও চলে যাও ভালোভাবে বলছি চলে যাও আমার নবী গেছে কিসের জন্য বলেন বলেন তাকে মানুষ করার জন্য তাকে দাওয়াত দিচ্ছে ইলা সাবিলি রব্বিক ফিরে আয় ছাড় সব খুন ছাড় মার্ডার ছাড় জিনা ছাড় ব্যভিচারী ছাড় খুন খারাপি ছাড় নবী বাঁচাতে চাইতো নবী বাঁচানোর জন্য জানের রিক্স নিয়ে হজরের নামাজ পড়ে কাউকে না বলে পাহাড়ের মাথায় গেছে খুনিটাকে বাঁচানোর জন্য আমি আজকে আসাদুল্লাহ এসেছি কেন কেন বলেন ইলা সাবিলি রব্বিক ওয়াজের মাধ্যম দিয়ে আপনাদের বলবো আল্লাহর পথে আসেন কথা ঠিক না বেটি এই জন্যই তো জলসা এই জন্যই ওয়াজ এই জন্যই মাদ্রাসা এই জন্য সব এই জন্য একটাই কথা যাতে ভালো হই মানুষ হই সত্যবাদী হই নেককার হই দিনদার হই আল্লাহর সঙ্গে তাআল্লুক হয় হাবিবের সাথে মহব্বত হয় কিয়ামতে আরশের ছায়া মিলে যাবে একবার জোরে বলুন না যা করছি ছায়া মিলবে বলে মনে হচ্ছে তো হ্যাঁ যা হচ্ছে জলসা শেষ করে গাড়িতে উঠেছি ফজর চারটে বাজে কিরে বাবু দে না পয়সা কড়ি দিবি তো কিছু দে এত রাস্তা এসেছি শুধু বলছি হুজুর একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু 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 করতে করতে বেশ কিছু গুণ গেছে তারপরে একজন এসে কি বলছে জানেন যে আসাদুল্লাহ ভাই একটা কথা বলুন কি কথা রে বলে ক্যাশিয়ার আপনাকে তুলে দিয়ে তারপরে মদ খেয়েছে মদ খেয়ে সে ব্যাগ হাইড়ে ফেলেছে আচ্ছা কত বড় ঢ্যামনা চিন্তা করে হ্যাঁ হ্যাঁ ওর মতো অসভ্য আর ওই আসমানের নিচে আছে কেউ
আপনাকে তুলে দিয়েছে আর সত্যি আমাকে পাঞ্জাবি পরে আর পায়জামা পরে আছে মাথায় একটা টিকিতে জানো ঘুঘু পাখির বাসার মতো ছোট্ট একটা মালসা টাইপের টুপিও পরেছে আর শয়তান সামলাতে পারলো না শেষে দু চার প্যাক মেরে তারপরে সে ব্যাগটাকে হারিয়ে ফেললো তাই বলি করলি তো আমার বেলা অন্য হুজুর পেলিনি হ্যাঁ এই এত হুজুর চলে গেল আর আমার বেলা দপাড়া এরকম করলি তোরা হ্যাঁ ওই আছে জলসার কমিটির সেক্রেটারি বাবা ওই দিকে নেই গো এমনি দেখাচ্ছে এই দিক থেকে হ্যাঁ মতকর মসজিদের পাশ দিয়ে গেলে থাপ্পড় মেরে সরিয়ে দেয় পালা আর সুদখর গেলে বলে হুজুর আসেন যে পাক্কা সুদখর বছরে হয়তো দু পাঁচ হাজার দেয় জলসা যখন হয় জলসা যদি কিছু বাড়তি কিছু আপনার আপনার মাইনাস টাইনাস হয় ওই সব দিয়ে দেয় ও ওকে আলাদা জায়গা করে দিচ্ছে মসজিদের সামনে আচ্ছা মদ খাওয়া হালাল না হারাম আপনি চুপ করেন আপনারা বলেন আর সুদ খাওয়া দুটো এক না আলাদা দুজনার ওয়েট এক না আলাদা একই তো আরো বেশি ছাড়া কম না ওকে আগিয়ে দিচ্ছে এই তো আমাদের সমাজ হায় হায় আজকে মানুষ তৈরি হওয়ার কারখানা এখানে এই জন্য এই কারখানা হাজার হাজার টাকা জি খরচা করে ছেলেদের মানুষ করায় কেন ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু যাতে করে নেককার হয় দিনদার হয় পরিষ্কার আল্লাহ ওয়ালা জানো হয় এই জন্য আমার নবী পাক বারবার বলেছিল ও বাবার ওখানায় ফিরে আয় আল্লাহকে আল্লাহ বলে মেনে নে আমি নবীকে নবী বলে মেনে নে আল্লাহর পাকড়াও থেকে নাজাত পেয়ে যাবি রোকানা দেখছে তো সহজে যাবে না খুনিটা তখন বলছে মোহাম্মদ এক কাজ করবে আমার সঙ্গে তো কুস্তি করো তো যদি আমাকে হারাতে পারো তাহলে আমার এই ছাগল আছে দশটা ছাগল দিয়ে দেব আর ওই গুন্ডাটা কিন্তু টপ র্যাঙ্কের মক্কার নাম করা কুস্তিগির পঞ্চাশ ষাট জন তার কাছে কিছুই নয় কথা বুঝছেন আমার ওয়াজ একটাই লাইন ওয়াজের মাধ্যম দিয়েই হেদায়েত হয় আমি আপনি হতে পারিনি ভালো হয়নি এটা আলাদা বিষয় কিন্তু হয় কথা ঠিক না বেঠি আমার নবী চিন্তা করছে তাই তো যদি একে হারাতে পারি হয়তো আমাকে নবী বলে মানবে এটা আমার হাবিবের চিন্তাধারা আর রোকানা গুন্ডাটা ভাবছে মোহাম্মদ রোগা পাতলে একবার শুধু রাজি হোক এমন আছাড় মারব মোহাম্মদ এখান থেকে কেটে পড়বে আর জীবনে আমার কাছে বলবে না এই কথা দুজনার চিন্তা কিন্তু দুরকম আমার নবী পাক আল্লাহ দরবারে দরখাস্ত জানালেন হে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ পাহাড়ের মতো একা আমি নবীকে যদি মনে করে ওই গুন্ডা আমাকে মেরে দিতে পারে আল্লাহ আমাকে ওফাত দিয়েছে কুস্তি করার জন্য আল্লাহ আপনি যদি ইজাজতখানা দেন আমি ওর সঙ্গে মোকাবিলা করতে চাই আপনি যদি না দেন মোকাবিলা করব না তবে যদি ওকে জিতে ওকে হারাতে পারি হয়তো আমাকে নবী বলে মেনে নেবে আপনাকে আল্লাহ বলে মেনে নেবে আমি রাসূলুল্লাহ এটা আমার মন যেন বলে ও বৈজরীরা আমার নবী পাক আল্লাহ দরবারে দরখাস্ত জানালে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে দিলেন এই জিবরিল দেরি করো না আমার নবীর কাছে চলে যাও আমার হাবিবকে বলে দাও আমার নবী যেন চিন্তা না করে হাবিব যেন পেরেশান না হয় লা তাযান লা তাখাফ ইন্নাল্লাহা মানা ও জিবরিল আমি আল্লাহ আমার হাবিবকে পাহাড়ের মাথায় একা ছেড়ে দেই না আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর সঙ্গে রয়েছি ও জিবরিল আমার নবীকে বলো আমার নবী যেন কুস্তি করে নবী একটা জাহান্নামীকে একজন গুন্ডাকে বাঁচানোর জন্য নবী কুস্তি পর্যন্ত করেছে নবীটা কাদের গো এই কথা বলে না আর সেই নবী আমাদের ভালোবেসে বলে গেল বাবা ওমা নাহাকুম আনহু ফান্তাহু যা নিষেধ করছি ছেড়ে দে মা তাকুমু রাসূলু ফাকুজুহু যা আদেশ করে গেলাম ধরে নে এটা আমাদের পছন্দ হলো না এই কথা ঠিক না ঠিক পছন্দ হলো না নবী কে
দামান কবি নেই ছড়েগা, নবী কা দামান কবি নেই ছড়েগা, দামানটা ধরলি কোথায় তুই? তা নবীর দামান তুই ছাড়বি নি? জুলুস বার করবালা ঠিক আছে, নবী দিবস ঠিক আছে, মিলাদ তোমার ঠিক আছে, ইয়া নবীতে ঠিক আছে, আরে মিয়া সবেতে ঠিক আছে, অথচ নবী যা মানা করেছে ওইগুলো বসে আছে, লটারি টিকিট কাটে, জি তাসের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, ফানসানে আড্ডায় যায়, সিনেমার আড্ডায় যায়, চিনার আড্ডায় যায়, ব্যভিচারে আড্ডায় যায়, মুসলমানের ঘরে ছেলেরা বাপকেও মারে, মাকেও মারে, বিবিকেও মারে, আছে না নেই? এক কথা বলেন না কেন? তোমার শরীয়ত তোমার পছন্দ হলো না। আজকে নেটে দেখলাম ফেসবুকে নেটে লাইভ দিচ্ছে, নিজের স্ত্রীকে কুরুল দিয়ে কোপাচ্ছে, সেটা ফেসবুকে দিচ্ছে, একটা করে কোপ মারছে আর বলছে আমার জীবনের দুঃখ কষ্টকে আমি এখানে 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 আজকে আমি বিসর্জন দিয়ে দিলাম, কোপাচ্ছে আর বলছে উলাইকা কালানাম চতুষ্পায়ে জানোয়ার বলো মাদাল তার থেকে খারাপ। আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে ও হলো চতুষ্পায়ে জানোয়ার। চতুষ্পায়ে জানোয়ার যদি কুত্তা হয়, শূকর হয়, খিনজির হয় তার থেকে খারাপ। যে খোদা বলেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষ হলো সবচাইতে সুন্দর। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম হলো সর্বশ্রেষ্ঠ। সেই খোদা বলেছে চতুষ্পায়ে জানোয়ারের থেকে খারাপ। কেন বলেছে? তার কর্মটা এমনই কর্ম হলো চতুষ্পায়ে জানোয়ার ওই রকম কাজ করে না। কথা ঠিক না বেঠি? এসেছিলাম এই হঠাৎগঞ্জ আছে, তেঁতুলিয়া আছে, ওদিকে কি বলে সাড়াপোল সাড়াপোল, এই সামনে কদিন পরে আসবো, আমি আসি এখানটায় নতুন এসেছি, অসুবিধা হয় না তো আপনাদের? নাকি বোঝানোর অসুবিধা হচ্ছে? আমি একটা লাইন ধরে ওয়াজ করছি, আমার ওয়াজ একটাই, ওয়াজের মাধ্যম দিয়ে হেদায়েত হয়, হেদায়েত হয়েছে, হেদায়েত হচ্ছে, হেদায়েত হবে। আমি আপনি যদি হতে না পারি এটার জন্য কিন্তু কেউ দায়ী নয়, ঠিক না বেঠে? কপাল তো আমাদের, পশ্চিমবাংলার কত জায়গায় মসজিদে আজান হয় না, নামাজ পড়তে দেয় না, গরু কুরবানি করতে দেয় না, ঈদের নামাজ পড়তে দেয় না, তাদের তুলনায় আল্লাহ ভালো রেখেছে। তারপরেও জমিনের উপর মারামারি গেল না, খুনোখুনি গেল না, রাজানি গেল না, হিংসা গেল না, হাসাদ গেল না, অহংকার গেল না, তাকাপুরি গেল না, রিয়া গেল না, ফকর গেল না, আমিত্ব গেল না, লোভ গেল না। এই জাতের উপরে আল্লাহর ফজল আসবে না, তা কোন জাতের উপর আসবে? আমি ইহুদিদের কথা বলবো না, নাসারাদের বলবো না, কায়কমদের বলবো না, তাদের আল্লাহ বলে নেই, নবী বলে নেই, কোরআন বলে নেই, হাদিস বলে নেই, হালাল বলে নেই। আমরা ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি, হালাল মানি, সব মানি, ঠিক না বেটি? অতএব আমাদের গাইড আছে, লাইন আছে, ওয়ে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি কেন বিপদে যাবেন আজকে? এর জন্য সমাজে এত আলেম উলামা বলছে এখনো গেল না। হ্যাঁ, মাওলানা সাহেব মানুষ সুদের ব্যবসা করে, শুনে মাথাটা আগুন হয়ে গেল, দুঃখ লাগলো, এত কষ্ট হলো, তুমি মাওলানা মানুষ, তুমি সুদের ব্যবসা, ছি ছি, লোভ লোভ, এতই লোভ। আসমান থেকে হযরত জিবরীল আমিন এলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আপনি ওই ওর সঙ্গে আপনি মোকাবিলা করেন, হুজুর আপনি কুস্তি করেন, ইন্নাল্লাহ মানা, আমার আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। রাসূলুল্লাহ রাজি হয়ে গেল, আমার নবী গুন্ডাকে বলে দিল ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা আমি তৈরি রয়েছে, এসো আমি রাসূলুল্লাহ মোকাবিলা করব। তাই আর নবী জানে রিক্স নিয়ে মোকাবিলা শুরু করলো, ওয়ান টু থ্রি আওয়াজ দেওয়া হলো, ওই গুন্ডার সাথী
সঙ্গী যত রয়েছে চতুর্দিক থেকে তারা তালি বাজাতে লাগে আমার নবী চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় আল্লাহ আপনি ছাড়া আমি রাসূলুল্লাহর কেহ নাই রাত উজ্জা গোবল ঠাকুরের নাম ধরে ওই গুন্ডা হাতাটা গুটিয়ে আমার রাসূলুল্লাহর দিকে গিয়ে আসছে আমার নবী আসমানের দিকে চোখ ভরা পানি নিয়ে আল্লাহ 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 একবার বলে গিয়ে যাচ্ছে সবাই জোরে হবে না কুস্তিগির তার চেহারাই আলাদা তার মানে ড্রেস আলাদা হাফ প্যান্ট গায়ে তেল ফেল মেখে একে কার আর আমার নবী আমার নবী খালি গেছে তাকে বাঁচাতে মোকাবিলা শুরু হয়ে গেল কেউ কাউকে ফেলতে পারে না আমার নবী এত চেষ্টা করে নবী ফেলতে পারে না রোকানা শত চেষ্টা করে বীর বাহাদুর পালোয়ান কুস্তিগির আমার রাসূলুল্লাহকে ফেলতে পারে না আমার নবী আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহ আল্লাহ আসমান থেকে মাদাত করে আমার নবী পাকের ওপরে সঙ্গে সঙ্গে সত্তরটা ফেরেশতা যতটা না শক্তি তার চাইতে বেশি শক্তি আমার আল্লাহ রাসূলুল্লাহ শরীরে প্রবেশ করিয়ে দিল আমার নবী দয়ার নবী সুযোগটা হাতছাড়া না করে বীর বাহাদুর রোকানাকে জনমের মতো একবার জোরে কাঁচা দিয়ে ওই রোকানার বুকের উপরে বিশ্ব নবী আমার বসে গিয়েছে আর একটু জোরে বলেন কে জিতেছে কে জিতেছে আমার নবী বুকের উপরে বসে চোখে পানি ফেলে বলে ও বাবা রুকানা আমাকে নবী বলে মানো আল্লাহকে আল্লাহ বলে মানো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুকানা বলে মুহাম্মদ শোনো আমি আজ পর্যন্ত বীর বাহাদুর পালোয়ান এত কুস্তি করেছি আজও মক্কার কোন মায়ের সন্তান জন্ম নেয়নি আসমানের নিচে জমিনের উপর আমার পিঠটাকে জমিনে ঠেকাবে আজ ওর কেউ ঠেকাতে পারলো না বাবা মুহাম্মদ তুমি আমার পিঠটাকে জমিনে ঠেকিয়ে দিয়েছ আর একটু জোরে বলেন উঠে পড়ো নবী উঠে পড়লেন রোকানা উঠল মুহাম্মদ ওয়াদা করেছিলাম দশটা ছাগল দেবো আমি হেরে গেলে তুমি জিতে গেলে ছাগল দশটা নাও আমার নবী বললেন বাবা ছাগল নিতে আসিনি বাবা আল্লাহর সঙ্গে তোকে তাল্লুক করাতে এসেছি জোরে বলুন এই নবী কি ছাগল নিতে গেছে না জাহান্নামী খুনিকে বাঁচাতে গেছে ছাগল নিতে যায়নি রোকানা যখন একবার হেরে গেছে মনে মনে রাগ হবে না হবে না সাথী সঙ্গীরা রোকানা সাঙ্গ পাঙ্গ বলছে আপনি হেরে গেলেন রাগ হচ্ছে আমার নবীকে ফের প্রস্তাব দিয়েছে মুহাম্মদ আর একবার আমার সঙ্গে কুস্তি করো আমার নবী যেখানে একবার জিতে গেছে আমার নবী সঙ্গে আল্লাহ আছে রাসূলের কোনো চিন্তা আছে এই কথা বলেন লা তাহাজান নো টেনশন ওয়ালা তাখাফ কোনো ভয় নেই আমার নবী আবার রাজি হয়ে গেলেন জোরে বলেন দ্বিতীয়বারে মোকাবিলা শুরু হলো অনেক সময় ফেলতে পারছে না শেষ পর্যন্ত আমার নবী শরীরে আমার আল্লাহ শক্তি দিলেন ফেলে দিল রোকানার বুকের ওপরে বসে গেল একবার জোরে বলো কটা ছাগল হলো কথা বলো একজন শোনেন এখান থেকে আরেকটা শিক্ষা আল কারিম ইজা ওয়াদা ওয়াফা লা ইমানা লেমান লা আমানা লা দীন আলিমান লা হাদালাহু ওয়াদা করে ওয়াদা খেলাফ করে তার দিন থাকে না আর আমানতের খিয়ানত করলে তার ইমান থাকে না আমানতের খিয়ানতকারী আমাদের ভেতরে আছে না নেই কথা বলেন লকডাউনে ঘর ধার দিয়েছে টাকা জুতো খয়ে গেল আজও পাইনি সেই টাকা ঠিক বলছি না ভুল বলছি এই এরকম আল্লাহর ওলি আছে তো আরে ওই একটু দেন আরে আপনাদের কথা বাদ দেন কসম খোদার আমি আমার কথা বলছি লকডাউনে আমার থেকে ধার নিয়েছে এই বড় দাঁড়ি বলে হুজুর দেন না
তালাও এটাও তো একটা সওয়াবের কাজ লেনদেন কথা বুঝছেন না গরিবের পাশে এটাটা সওয়াবের লাও যখনই চাই বলে হবে যা তুমি তো বললে দু মাস তো হয়ে গেল আট মাস দাও বলছে হবে কি আশা ভুলে যাব নাকি বলে না আশা করে থাকেন অসুবিধা নেই পেয়ে যাবে ওদার খেলা বেঈমান ওয়াদা করেছে জি ওয়াদা পূরণ করছে কথা ঠিক না বেটি আমার নবীকে দ্বিতীয়বার ওফাত দিল বাবা মোহাম্মদ আর একবার আমার সঙ্গে মোকাবিলা করো বাবা আমি তোমার সঙ্গে শেষবারের মতো একবার মোকাবিলা করতে চাই আমার নবী ভাবলেন এবারে কি হবে জানি না শেষবার বলছে মানে কি যে আগুন ধরাবে আল্লাহই জানে ও ভাই জানে না আল্লাহ নবী আসমানের দিকে হাতখানা তুলে আল্লাহ দরবারে দরখাস্ত জানাই হে আমার আল্লাহ আপনি যদি আমাকে হুকুম দেন দ্বিতীয়বারে মোকাবিলা করব আসমান থেকে জিবরীল এলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা তাযান ওয়া লা তাখাফ চিন্তা ভয় নাই ইন্নাল্লাহা মানা আল্লাহ আপনার সঙ্গে রয়েছে আমার নবী রাজি হয়ে গেল রুকানাকে বলা হলো বাবা রুকানা মোকাবিলা করব রুকানা এগিয়ে আসছে নাকুজ্জা গোবল ঠাকুরের নাম ধরে আমার নবী এগিয়ে যাচ্ছে আল্লাহ 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 নাম ধরে সামনাসামনি হয়ে গেল আওয়াজ দেওয়া হলো মোকাবিলা শুরু হয়ে গেল কেউ কাউকে ফেলতে পারে না আমার নবী চেষ্টা করে ফেলা যায় না রুকানা এত চেষ্টা করে ফেলতে পারে না আমার আল্লাহ আসমান থেকে গায়েবি মাদাত পাঠালেন নবীর শরীরে এত সত এত সত্তরটা ফেরেশতার শক্তি নবীর শরীরে আমার নবী ওই সময় রুকানাকে জোরে কাছাড় দিয়ে রুকানার বুকের ওপরে রসুলুল্লাহ বসে যায় ও বাবা রুকানা একবার আমাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ইমানে কলমাটা পড়ে নাও আমি রসুলুল্লাহ কথা দিলাম আল্লাহ তালা সাত কানা জাহান্নাম থেকে নাজাত করিয়ে বাবা আল্লাহর আটটাতে আটটা জান্নাতের যে কোনো দরওয়াজা খুলে দেওয়ার জামিনদার আমি মোহাম্মদ হয়ে গেলাম রোকানা বলে মোহাম্মদ উঠে বড় পরাজয় আমার হয়েছে জয় তোমার হয়ে গিয়েছে ত্রিশটা ছাগল তুমি নাও আমার নবীর চোখ দিয়ে পানি বাবা ছাগল নিতে আসেনি বাবা আল্লাহর আজাবতে বাঁচানোর জন্য কবরে জীবনতে পাকড়াও জীবন থেকে বাঁচানোর জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ চোখ বন্ধ করে দেবে ওই সময় আল্লাহকে ডেকে পাবি না আল্লাহকে ডেকে কাজ হবে না আর আল্লাহকে ওই সময় কিছু বান্দা ঠিক এইভাবে চোখ বন্ধ করে দেবে তখন তারা আল্লাহকে বলবে আল্লাহ রব্বেলে মা হাসারতানি আমা আমার আল্লাহকে বলা হবে আপনি মোহাম্মদে কেন চোখ কেড়ে নিলেন রুকানাকে রসূলুল্লাহ বোঝাতে লেগেছে আমার আল্লাহ ওই সময়ে আর ওই সমস্ত অন্ধকারীদেরকে বলবে ও আমার বান্দা শুনে রাখো আজকে আল্লাহ বলে কাজ হবে না কেন না কালা তাতকায়া তুনা ফানাসে তাহা পৃথিবীর জমিনে মানুষ করে পাঠালাম আসমান জমিন সব দিয়েছিলাম আলাম না যা আলিল আরদা মেহাদা অল জিবালা উতাদা সব ব্যবস্থা করে দেওয়ার পরে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়েছিলাম হাবিবের ওপর কোরআন পাঠালাম আমার নবী কোরআনের কথা বলেছিল আমার আয়াত তুলে ধরেছিল অর্থাৎ আমার কথা বলেছিল কিন্তু তোরা ফানাসি তাহা ভুলে গিয়েছিলিস অর্থাৎ আমাকে ভুলেছিলে তবে তোরা শুনে রাখ অকাজালি কালিয়া মাতুনসা মোহাম্মদ ময়দানে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ বলে দিলাম আজকে কেন দিনে আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম আল্লাহ যদি বলে ভুলে গেলাম জাহান্নাম ছাড়া রাস্তা থাকবে না আল্লাহর আযাব ছাড়া রাস্তা থাকবে না আমার নবী বারবার বোঝায় বাবা রুকানা বেঁচে যাবি বাবা কিয়ামতের আযাব থেকে জাহান্নাম শাস্তি থেকে বেঁচে যাবে রুকানা বলে মোহাম্মদ উঠে পড়ো বাবা উঠে পড়ো পরাজয় আমার জয় হলো তোমার কটা ছাগল
জিনিসটা বুঝলেন অসুবিধা হচ্ছে 30টা নাই বললেন না ছাগল নয় আল্লাহকে আল্লাহ বলো আমি খুশি হয়ে যাব জোরে বলুন নবী খুশি তো খোদা খুশি জোরে বলেন নবী বেজার তো খোদা বেজার ঠিক না বে ঠিক قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله একবার জোরে বলেন আল্লাহ বলে আমাকে ভালোবাসতে চাইলে আমার নবীর অনুসরণ নবীকে ভালোবাসা রাসূলকে খুশি করা নবীকে محبت করা নবী খুশি তো আমি খোদা খুশি জোরে বলেন আর আমরা যা করছি নবী খুশি হবে বলে মনে হচ্ছে কথা বলে জলসার টাকা বেঁচে ওই টাকা দিয়ে যদি এরা পিকনিক করে এদের মতো অসভ্য আর আছে না আল্লাহ হেফাজত করেন বলুন আমিন বলেন আমিন আমার নবীর মনটা খারাপ ঈমান আনলো না রাসূল চোখ দিয়ে টপটপ করে পানি আমার নবী কানতে কানতে আহ আস্তে আস্তে পাহাড় থেকে নেমে যাচ্ছে এই শুনছেন রাসূলকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মানল না পাহাড় থেকে নেমে যাচ্ছে কানতে কানতে এত চেষ্টা করে হলো না বাঁচাতে চাইলাম মাসলো না আমার চাচা আবু তালেবকে কত চেষ্টা রাসূল করেছিলেন শেষ পর্যন্ত মরণের সময় চাচার কাছে গিয়ে বলেছিল চাচা একবার একবার কলমা পড়েন আবু জেহেল শয়তান এমন খোঁচা মারলো ব্যাস হলো না আমার নবী চলে যাচ্ছে মনটা রাসূলের মনটা খুব খারাপ হয়ে গেল হলো না স্বাভাবিক কথা তিন তিনবার কুস্তি করলাম বড় আশা নিয়ে হয়তো আমাকে নবী বলে মানবে মানলো না ও মাইজানের আল্লাহ নবী মনটা খারাপ হয়ে যায় চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে পাহাড় থেকে গুটি গুটি পায়ে নেমে যায় আমার আবু বাকার নবীকে খুঁজে পায় না ওমর খুঁজে পায় না আলী উসমান খুঁজে পায় না হযরতে বেলাল কয়েক ঘন্টা রাসূলুল্লাহকে দেখতে না পেয়ে আবু বাকার ওমর উসমান আলী পাগলের মতো কাঁদে আর মক্কা গলি গলি ঘুরে আর খোঁজে আমার নবীকে মেরে দিল না কে রাসূলুল্লাহকে কিডন্যাপ করলো না কে আমার নবীকে বেঁধে রেখেছে না কে আমার নবীকে মক্কার বেঈমানেরা ধরে নিয়ে গেল নাকি আমার নবীকে তো কাউকে বলে যায়নি তাই নবীকে দেখতে না পেয়ে কাঁদে হযরতে বিলাল আছাড় খেতে লাগে আইনা রাসূলুল্লাহ আমার নবী কোথায় নবী কোথায় যে বিলাল রাসূলুল্লাহ চেহারা না দেখে এক জাররা থাকতে পারে না একদিন দুদিন তিন দিন খাওয়া হয় না আমার নবী যখন সামনে দাঁড়িয়ে যেত নূরানি চেহারা দেখে নবী সাহাবীদের খুদার জ্বালা নিবারণ হয়ে যেত ও ভাইরা বাবা জিরা যে বিলাল আমার নবীর জন্য একবার দুবার নয় হাজার হাজার চাবুক খেয়েছে এই বেলাল মোহাম্মদ ছেড়ে দাও বেলাল বলে সব দিয়ে দেব মোহাম্মদকে দিতে পারবো না মোহাম্মদ ছাড়তে পারবো না বেলালকে টেনে টেনে পাহাড়ের মাথায় নিয়ে গেল উত্তপ্ত বালির উপরে উলঙ্গ করে শুইয়ে দিয়ে আমার বেলালের বুকে পাথর চাপানো হলো তথাপি বেলালকে বলা হলো বেলাল মোহাম্মদ ছেড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এ কালেমা বন্ধ করে দাও বেলাল বলেছিল না না আমি সব দিয়ে দেব জীবন চলে যাবে হাড় হাড়ে সব আমার চামড়া খসে যাবে আগুনে পুড়ে যাবে জীবন চলে যাবে শরীরে ফোটা রক্ত থাকতে আমি বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ আনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বেলাল আল্লাহ এবং রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না আর একটু জোরে বলেন আমার নবী তো কাউকে বলে যায়নি কথা বুঝছেন না খুঁজে পায় না এনারা কেঁদে কেঁদে তুলা ছাড় খাচ্ছে নবী কোথায় রাসূল কোথায় হাবিবকে কেন দেখা যায় না আমাদের নবীকে কিডন্যাপ করলো নাকি আমাদের নবীকে আঘাত করলো নাকি রাসূলুল্লাহর উপরে কোন
দেখে সাহাবীরা পাগল হয়ে গেছে একেবারে। হাবিব কোথায়, নবী কোথায়? আমার নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে তিন তিনবার মাটির সঙ্গে ধুলোর সাথে। জি, রসুল কুস্তি করার পরে যখন ঈমান আনলো না, বাঁচতে চাইলো না, রসুল চলে যাচ্ছে, পাহাড় থেকে নেমে যাচ্ছে। হ্যাঁ, হবে না হবে না, কথা বল, কষ্ট চলে যেতে 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 বেশ কিছুটা গেছে, পিছন দিক থেকে এই গুন্ডা রোকানা ডাকছে, মোহাম্মদ শোনো, এই মোহাম্মদ একবার এদিকে এসো। আমার রসুলের বুকটা পাঁচাত হয়ে গেল, হয়তো আমাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে, কথা ঠিক না? বেঠিক এই তাইফে রসুল গেছে না, রক্তাক্ত হয়েছে না হয়নি, বদদোয়া তো দূরের কথা, বরং দোয়া করেছে, আল্লাহ ওদের বাচ্চার বাচ্চা কাউকে হেদায়েত দিও। একবার জোরে বলুন না। তাহলে রসুলের টোটাল লাইফ আমাদের বাঁচানোর জন্য, ঠিক না বেঠিক? মানুষকে মানুষ বানানোর জন্যই তো নবী চলে এলো। বাবা বলো, বলছে মোহাম্মদ তুমি যে নবী এটা আমি বুঝবো কেমন করে? হাই থাকে, তুমি যে নবী এর প্রমাণ কি আছে? নবী বললেন কেন, কি প্রমাণ নিতে চাও বলো? তিন তিনবার কুস্তি করলাম, বীর বাহাদুর পালোয়ান 70-80 লোকের সাথে তুমি আজও পর্যন্ত পিঠ ঠেকাতে পারিনি, আমি নবী, আমার আল্লাহ দয়ায় আমি তো, ঠিক না বেঠিক? তা কি দেখতে চাও বলো? বলছে মোহাম্মদ, খুব সংক্ষেপ, মোহাম্মদ ওই যে বড় কাঁটাযুক্ত গাছ দেখছো, একটা গুঁড়িওয়ালা, ওই গাছটাকে তুমি এখান থেকে দাঁড়িয়ে অর্ডার করবে, তোমার কথায় গাছটা যেন অত্যাধিক হয়ে শূন্যে ভেসে, তোমার সামনে শূন্যে যেন ভেসে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি বুঝবো তুমি নবী। এটা কি সম্ভব? কথা বলেন না কেন? খাজা সাহেব আজমিরি তো গেছে, সব কথা বলতে পারবো না, সামান্য একটু বলি। খাজা সাহেব হুজুরের যে আনা সাগর, জি, যে আনা সাগর ঘেরা ছিল চতুর্দিকে সৈন্য বাহিনী, হ্যাঁ, খাজা সাহেব নিজে হাতে কি লোটাটা ডুবিয়েছিল কথা বলেন তো দেখি, মুরিদকে দিয়েছিল, বাবা কোন রকম এক বদনা, কোন রকম এক বদনা, কিংবা একটা ঘটি দিল কোন রকম, ব্যাস খাজা সাহেব ওনার হাতের বাবার কাতের ওসিলায় আমার আল্লাহ যখন ওই মুরিদটা পানিতে ডোবালো ঘটিটা, গোটা আনাসাগরে পানি শুকিয়ে তাবা হয়ে গেছে। জোরে বলবেন না? এ জোরে হবে না, এ সবাই মিলে হবে না, একবার তকবীর দেন তো, নারে তকবীর। এই জন্য এই অবস্থা আমাদের, পাঁপড় ভাজা হয়ে আছে, এক জায়গায় বলছে জোরে সুবহানাল্লাহ বল, কত জোর বলবে? কি মানুষ না অন্য কিছু, কত জোর বলবে? কেন, অসুবিধে কি? বলে সন্ধ্যে থেকে খালি বলে জোরে বলো, খালি বলে জোরে বলো, রাগ দেখেন, জোরে বলতে বললেও রেগে যাচ্ছে। আমার বাপের নাম ওটা তো আল্লাহর নাম, ঠিক না বেটি? তো হেদায়েত হবে বলে মনে হচ্ছে, ঠিক ও? এক জায়গায় আসামে জলসা করছি, দেখি ওই মজলিসে বসে বিড়ি খাচ্ছে, কি গো ওই ঠান্ডা লাগছে, তো জুতো মার শয়তান খোদাগারে, কেন এইছি সেখানে, মর মুড়ে যা, তোদের কোথায় ইট মেরে মেরে ফেলে দিন আসমান থেকে, এই কথা ঠিক না বে? ওদের রেখে লাভ নেই, দাড়ি অনি গোপনি, হ্যাঁ, কাওরা না মুচি না মুসলমান না কি, ওসব রেখে কি হবে, আল্লাহ প্রতি ইট মেরে মেরে ফেলুক ওদের, ও হবে না বেকার, সারা জীবন উল্টো পথে চলার ফিসা বিল্লাহ বলে কবরে শুই, কানার কালা ফেরেশতা বলছে আয় তোর বাপের নাম ভোলাবে, এইদিকে আয়, আয় একবার আয়, খালি আমার কাছে আয়, আমি তোর অপেক্ষায় রয়েছি, কবরে দেখে এই বল মান রব্বুকা মা দীনুকা নবিয়ুকা বল তো দেখি, ভাগো তাকিয়ে বলবি তো রে, ও সব জানি নি আমি, বুঝে লা আদরি, আমি কিচ্ছু জানি না, ঠিক হাদিস আগে এসছে লা আদরি, আমি কিচ্ছু জানি না, জানি তো এলি কেন এখানে, আল্লাহ চিনিস নি বলছেন না, নবী না দিন তাও জানি না, আল্লাহ ও কিচ্ছু জানে না বলছে, ও কিচ্ছু জানে না, ফেরেশতা বলছে আমিও কিচ্ছু জানি না, যা পারবি কর, এই মুগুলে বাপের নাম ভুলিয়ে, ঠিক না বেটে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, পুরো কিয়ামত পর্যন্ত ওর গজব পড়বে ওখানে, সেকেন্ড পার হবে না, ওর কবরে বাস পড়বে খালি, চালাকি ছুটে দেবে। ও ভাই নারীরা, নজন যুবকেরা, প্রিয় নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উপরে পরীক্ষা হলো রাসূলুল্লাহকে বলা হলো তুমি যদি নবী হও তাহলে তোমার কথায় গাত আসবে নবী যদি না হও এটা সম্ভব নয় আমার নবী আল্লাহ দরবারে দরখাস্ত জানালেন হে আমার আল্লাহ হে আমার মাওলা হে আমার খালেক আল্লাহ আজকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাড়ের মাথায় গুন্ডা বদমাশের কাছে আল্লাহ ওই কাজ যদি না আসে আমি নবী মৃত্যু হয়ে যাব আমি রাসূল যদি মৃত্যু হয়ে যায় আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে এই এই দিক তাকান না ওই দিক কোথা দেখছেন তাহলে আমি কষ্ট করে কেন বলতে যাব শেষ করে দেব তা না না তো দেখছেন কেন আমি কি বলছি বলেন তো আমি কষ্ট করে এসেছি ওয়াচ করছি আর আপনি ওই দিক তাকিয়ে তাহলে কি বুঝবেন আপনি আমার শেষ ফিনিশিংটা শুনবেন তো নাকি আমি শেষ করে দেব রাগ করছেন আপনারা এমনি দেখেন এই দূরে জলসা সত্যি লিতে চায় না অনেকে বলে আমি না যাব না সত্যি আবার কিছু কিছু আসি আসতে হয় কথা বুঝছো আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ ওই গাছকে বলবো গাছ যেন আসে যদি না আসে আমি মৃত্যু খাব আর আমি মৃত্যু খেলে আপনার কোরআনটাও মিথ্যা হবে ঠিক না বেটি আর কোরআন যদি মিথ্যা হয় আপনার উপরে মিথ্যার ছাপ পড়বে চিন্তা না করে শুধু একবার ইশারা করো ইশারা আমার হাবিব যেন সাদা আঙুলের ইশারা করে আমি আল্লাহ হুকুম করে দেব জিবরিল আমিন এসে আমার নবীকে জানালো আমার নবী গাছের দিকে তাকিয়ে বলেছিল আয় গাছ আল্লাহর মখলুক সৃষ্টি কুল মানব দানবের নবী 18,000 মখলুকাতের মনবী কুল কায়নাতের নবী আমাকে না বানালে আল্লাহ তোকে বানাতো না আল্লাহ কিছুই বানাতো না অতএব আল্লাহর হুকুমে চলে আয় আমি রাসূলুল্লাহর উপরে পরীক্ষা হয়েছে আয় গাছ তাড়াতাড়ি অর্ধাত দিক হয়ে শূন্যে ভেসে ভেসে আয় একথা যখন বলা হলো আমার নবী পাক সাল্লাম বলার সাথে সাথে আল্লাহ ওয়াদার হয়ে গেল ওই গাছটা অত্যধিক হয়ে শূন্যে ভেসে 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 এসে প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে গেল আরেকটু জোরে আরেকটু জোরে ও ভাই জানেন কিতাবের ভিতরে বলা হলো কাশ এমন ভাবে রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে আছে শাখা পোশাখা গাছ সমস্ত ডালপালাগুলো জমিনের দিকে ঝুঁকিয়ে দিল কিতাবে বলা হলো কোন একটা হাক্কানে মরে ধাক্কানে পীরের সামনে আদবের সাথে যেমন দাঁড়িয়ে যায় কোন সাহাবি যখন রাসূলুল্লাহকে সম্মান করে ওই মাখলুকাত ওই মাখলুক ওই গাছটা যেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সসম্মানে দাঁড়িয়ে রয়েছে ও বাবা রোকানা আর কি দেখবে চলে যেতে বলো রাসূলুল্লাহ অর্ডার করলো ওই গাছটা সঙ্গে সঙ্গে যেমন পূর্বের জায়গায় তেমনই রয়ে গেল আর একটু জোরে হবে না আর কি দেখবে বলো বাবা এবারে মানো রোকানা বলছে না মোহাম্মদ মাফ করো আমাকে ক্ষমা চেয়ে নিলাম তুমি যাও রাসূল আহ চোখ ভরা পানি বুক ভরা কানতে কানতে পাহাড়তে চলে গেল সাহাবিদের সঙ্গে দেখা সাহাবিরা কাঁদছে বাবা কেঁদো না একটা মানুষকে জাহান্নামে বাঁচাতে গিয়ে তার কাছে ওয়াজ করতে গিয়েছিলাম কিন্তু সে বাঁচলো না তিন তিনবার কুস্তি করে আল্লাহ জয় করেছে পরীক্ষা হয়েছে আমি পাস করে গেছি বাবা চলো বাড়িতে চলো খুব সংক্ষেপ শেষ করব ও ভাই জানেন রাত যদিন আসে দিন রাত আসে আমার নবী চলে যাও কিন্তু চলে যাওয়ার পরে রোকানা
যখন রাতে বিছানায় যায় আমার নবীর কথা বারবার মনে হয় এ কেমন মুহাম্মদ এ কেমন মুহাম্মদ জীবনে আমি আমার এমন মানুষ কোনদিন দেখি না মুহাম্মদ একটু বিরক্ত হলো না রাগান্বিত হলো না বরং আমি মুহাম্মাদের কথা না মানার কারণে মুহাম্মদ চোখের পানি ফেলেছে খেতে যায় শুতে যায় উঠতে যায় বসতে যায় রাসূলুল্লাহর চেহারা দেখতে পায় নবীর কথা বারবার মনে হয় তিন দিন পরে বেরিয়ে পড়েছে ঘোড়ার পিঠে আইনা মুহাম্মদ আইনা মুহাম্মদ আইনা মুহাম্মদ মুহাম্মাদের ঠিকানা কে দিতে পারবে মুহাম্মাদের খবর কে দিতে পারবে ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে চলে যাচ্ছে রাস্তায় পথিকের সঙ্গে দেখা বলা কোনো মুখ জায়গায় যাও যেন মনে হচ্ছে ওখানে কিছু মানুষ রয়েছে আমার নবী কাসওয়া উটের পিঠে বসে আছে রাসূলুল্লাহ কোনো একটা জিহাদের ময়দানে সাহাবায়ে কিরামদেরকে ভাষণ দেয় সাহাবারা গোল হয়ে রয়েছে বিশ্ব নবীর দরবারে রোকানা ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে চলে গেল দূর থেকে প্রিয় নবী নূরানি চেহারা দেখতে পেয়ে যায় ও মের বাবাজিরা ঠিক কাছাকাছি চলে যায় আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে ঘোড়ার পিঠ থেকে লাফ মেরে নিচে নেমে আমার নবীর কাছে সাহাবায়ে কিরামদের সরিয়ে সরিয়ে গেল রাসূলুল্লাহর কদম দুটো জড়িয়ে ধরে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ বেয়াদবি মাফ করে দেন হুজুর অনেক কষ্ট দিয়ে আঘাত দিয়েছে হুজুর আপনি মাফ করে দেন আমি হলাম সেই পাহাড়ি এলাকার রোকানা হুজুর ইমানের কলমা পড়িয়ে দেন জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায় আপনার সঙ্গে জান্নাতি হতে চায় দয়ার নবী আমার খুশি হয়ে রোকানা কি ইমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল রাসূলুল্লাহ প্রেসক্রিপশন দিয়ে দিল এইভাবে চলো এইভাবে খেও এইভাবে থাকবে আমি নবীকে দেখে দেখে চলবে ও বাবাজিরা রাসূলুল্লাহকে ফলো করে চলতে 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 ওই রোকানা দয়ার জান্নাতি হয়ে যায় আর একটু জোরে বলেন আরো জোরে বলেন নারে তাকবীর কি তাকবীর হলো করোনা তো এমনি আসবে যাতে না আসে সেরকম তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা মুসাদদু জামান সিলসিলা মুসাদদু জামান মহান ইসালে সওয়াব মহান ইসালে সওয়াব নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহ একটু জোরে জোরে হেলে দুলে পড়েন না রে বাবা নিম্ন চাপ লেগেছে নাকি ও গোমামেনা তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে ঝেড়ে বলেন না সুভান হ্যাঁ গজল বললে অসুবিধা নেই সব জায়গা বলে হুজুর গজল না দূর হয়ে যায় অত বলা যায় নাকি ওয়াজ কর এখন আর গজল না বললি বলে দাউদ হবে না কি জ্বালা বলেন দিনে বলে গজল বললি তারপরে দাউদ হবে তো দাউদ রাগ বাবা আমি গজল ফজল পারিনি আল্লাহ যতটুকু বলায় বলি আমি ওয়াজ করতে উঠেছি অল্প সময় নিয়ে একটা বিষয়ের ওপর যে উদুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ও মাউইজাতুল হাসানা এই কোরআনের আয়াতের ওপর এই পর্যন্ত টেনেছি আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন গজল বললে অসুবিধা নেই তো গজল বলা এটা হলো নবীর ওপর ইশক মহাব্বাতে এতেও আল্লাহ খুশি হয় নবী খুশি হয় একবার জোরে বল ও গোমামেনা তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন আমায়
আমায় কেন পাঠালি না ও গো খোদা তখন দেখতাম মোর নবীজিকে দু নয়ন ভরে চুমন দিয়ে ভরিয়ে দিতাম আমার নবীজিকে কথা ঠিক না বেটি জোরে বলেন না ও গো মা আমিনা তোমার কোন ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার মুরব্বী বাপেরা পুরো দশটা বাজে আমার দশটা পর্যন্ত আমার টাইম যতটুকু বললাম কথাবার্তায় ব্যবহারে ওয়াজে কারো যদি মনে কষ্ট হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন কেউ করবেন না করবেন না এই করবেন তো যে বিদায় নেবার আগে একবার উঠে দাঁড়িয়ে যান যারা বাইরে আসেন ভেতরে আসুন জি আমার নবীর উপর একটু মহাব্বত সালাম পাঠ করি নবী এগিয়ে আসেন ভাই আপনি তো এগিয়ে গিয়ে আসেন হ্যাঁ মাশাআল্লাহ প্রচুর মানুষ খুব আমার জানটা ভরে গেল সত্যি আমার এই ভাই আমাকে ফোন করেছিল যে আসাদুল্লাহ ভাই একটু আসতে পারবেন ডায়েরি খুলে দেখলাম গত বছরে লেখা ছিল একটা জলসা গতবারে দাওয়াত করেছিল তাদেরকে ফোন করলাম যে ভাই কি করবে বলছে হুজুর একটু আলোচনা করে আমি আলোচনা তোমরা করো সঙ্গে সঙ্গে ব্যাক করে আমি বললাম আপনাদেরটা আমি যাব আমার আল্লাহ কিসমত রেখেছে তাই এসেছি কথা ঠিক না বেটি শোনেন এসেছি যতক্ষণ আমার পরিচয়টা একটু দেবো কি দেবো একদম 10 সেকেন্ডে কেন না বললে বুঝতে পারবে না আমি বাইরের কোনো মানুষ নই আমি আপনাদের এলাকারই ছেলে এবার ভাবছেন যে কি ব্যাপার কি শুনলাম ফুরফুরা হ্যাঁ অবশ্যই আমার বাড়ি হলো আমার এই লাউহাটি নাম শুনেছেন চাঁদপুর লাউহাটি রাজারহাট ওই লাউহাটি আমার বাড়ি তবে খুব ছোট্টবেলায় আমার বয়স যখন ওই 9 বছর হবে ক্লাস 3-তে উঠেছি এখানে প্রাইমারিতে 3-তে উঠে আমি এখান থেকে ওই ফুরফুরা শরীফে আমার আব্বা এসেছিলেন কথা বুঝলেন কোথায় দিয়ে এসেছিলেন ফুরফুরা শরীফে বেলপাড়া উত্তর বেলপাড়া যেখানে হোসেন বুখারী হুজুরের আল্লাহ পীর হোসেন বুখারী হুজুরের মাজার আছে নাম শুনেছেন দেখেছেন গেছেন জি যেখানে আল্লাহ পীর ওমর সিদ্দিক হুজুরের ঠিক বাড়ি বাম দিকে ডান দিকে রাস্তা নেমে যাচ্ছে ওই বেলপাড়ায় আমাকে দিয়ে আসে কার কাছে দিয়ে আসে জানার হাতে আমার শিক্ষা জানার বাড়ি দীর্ঘ 25 বছর আমি খেয়ে 22 বছর খেয়েছি এবং আমার যিনি উস্তাদ শায়খ তিনি হলেন আলা হযরত পীরজাদা সৈয়দ মাওলানা আমজাদ হোসেন বুখারী হুজুর নাম শুনেছেন আপনাদের এলাকায় আসে যথেষ্ট কথা বুঝছেন হুজুরের আত্ম মানে হাতে আমার শিক্ষা দাদা হুজুরের টাইটেল মাদ্রাসা থেকে ফারেগ হয়েছি 2012 হুজুর দোয়া করলেন আসাদুল্লাহ বেরিয়ে যাও যাও বাবা আল্লাহর ওপরে তাকাল আমি দোয়া করছি আল্লাহর ওপর ভরসা করে ওয়াজ নসিহাত লিল্লাহিয়াতের ওপর করবে দোয়া আপনাদের দোয়ায় হুজুরের দোয়ায় বাপ মায়ের দোয়ায় দাদা হুজুরের রুহানি দোয়ায় বাংলা আসাম এই ত্রিপুরা থেকে দাওয়াত আজকেই এসেছে কথা বুঝলেন আল্লাহ ঘোরাচ্ছে যেন আমি লিল্লাহিয়াতের ওপরে ঘুরতে পারি এই দোয়াটা করবেন তাহলে বর্তমান আমার বাসস্থান বা বর্তমানে আমার থাকা ওই ফুরফুরা শরীফেই থাকা 25 বছর হচ্ছে ওখানে আছি ওখান থেকে যাতায়াত সমস্ত জায়গায় জলসা আজকে এখানে জলসা করলাম চলে যাব আবার কাল দেগঙ্গায় আসব কথা বুঝছেন যাই হোক এতটুকু বলে আমার বক্তব্য সংক্ষেপ অমা তৌফিক ইল্লা বিল্লাহ তালাল বদর ও আলাইনা মিন সানিয়াতিন বিদায় ওয়াজাব শুকুরা
সালাম ইয়া রাসূল সালাম আমরা যে তোমারই সালাম